আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সো আপনার মোবাইলের ওয়াইফাই এর স্পিড বাড়াবেন কিভাবে, তো সেইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি দুইটা সেটিংস করতে বলবো আপনার ফোনে। তো এই দুইটা সেটিং যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার ফোনের ওয়াইফাই এর স্পিড আগের থেকে আরো দ্বিগুণ বাড়িয়ে যাবে। তো যদি আপনার মোবাইলের ওয়াইফাই এর স্পিড আপনি বাড়িয়ে নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যেতে পারেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন, ভাই আমার ফোনের ওয়াইফাই এর স্পিড কিভাবে বাড়াবো, এই বিষয়ে একটা টিউটোরিয়াল দেন। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। এই ভিডিওটি দেখার পর আপনার ফোনের ওয়াইফাই এর স্পিড কিন্তু বাড়বেই, এটা 100% শিওর। তো দুইটা সেটিংস আপনার ফোনে করতে বলবো, কি কি সেটিংস করতে হবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন। তো আপনার ফোনের ওয়াইফাই এর স্পিড বাড়িয়ে নেওয়ার জন্য আপনার ফোনে দুইটা সেটিংস করতে হবে। সেটিংস গুলো করার জন্য আপনার ফোন থেকে আপনি সেটিংস অ্যাপ্লিকেশন ওপেন করবেন। সেটিংস অ্যাপ্লিকেশন ওপেন করার দেওয়ার পর এখন আপনাকে কি করতে হবে, স্ক্রল ডাউন করে সবার নিচের দিকে আসতে হবে। তো এখানে সবার নিচের দিকে আসলে আপনি অ্যাবাউট ফোন নামের একটি অপশন দেখতে পারবেন। এই যে অ্যাবাউট ফোন নামের একটি অপশন কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন। সো এইটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি এইটার উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে এই যে আপনি ব্যাস ব্যান্ড অ্যান্ড কার্নেল নামের একটি অপশন দেখতে পারবেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি টিক মার্ক দিয়ে। তো এই যে ব্যাস ব্যান্ড অ্যান্ড কার্নেল অপশনে কি করবেন, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি বাউল নাম্বার দেখতে পাবেন এই যে সবার ওপরে, এই যে দেখতে পারতেছেন। সো এটার উপর আপনি 4 থেকে 5 বার ক্লিক করে দিবেন। 4-5 বার এই অপশনের উপর ক্লিক করে দিলেই আপনার ফোনে ডেভেলপার অপশন কিন্তু অন হয়ে যাবে। তো এখানে 4-5 বার ক্লিক করার পর আপনি কি করবেন, ব্যাগে চলে আসবেন। দেখেন আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখন এই যে ওপরের দিকে লক্ষ্য করলে আপনি সার্চ অপশন দেখতে পারবেন, এই যে সার্চ অপশন দেখতে পারবেন। সো আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি লিখবেন ডেভেলপার। তো ডেভেলপার লিখে এই যে এখানে আপনি সার্চ করে দিবেন। ডেভেলপার লিখে সার্চ করার পর ডেভেলপার অপশন নামের একটি অপশন এই যে প্রথমের দিকে চলে আসবে। আপনি এই যে এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ওয়াইফাই এর একটি অপশন দেখতে পারবেন, নেটওয়ার্ক অপশন, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আপনি কয়েকটি অপশন হয়তো বা লক্ষ্য করলে দেখতে পারতেছেন, এখানে প্রথমে রয়েছে ওয়্যারলেস ডিসপ্লে সার্টিফিকেশন, তারপরে রয়েছে ইনেবল ওয়াইফাই ভার্বস লগিং। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে প্রথমের অপশন অফ রাখবেন এবং দ্বিতীয় নাম্বার ইনেবল ওয়াইফাই ভার্বস লগিং, এই যে এই অপশনটি কি করবেন আপনি চালু করে দিবেন। তো এই অপশনটি চালু করে দিলে আপনার ফোনের ওয়াইফাই এর স্পিড আগের থেকে কিন্তু অনেক বাড়িয়ে যাবে। তো এর জন্য দ্বিতীয় নাম্বার ইনেবল ওয়াইফাই ভার্বস লগিং এই অপশনটি কি করবেন আপনি অন করে দিবেন। তো এই অপশনটি এখান থেকে অন করে দিয়ে ব্যাগে চলে আসবেন। এটা হচ্ছে প্রথমত সেটিংস। আরেকটি সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সেটিংসটি 100% কার্যকর সেটিংস ওয়াইফাই এর স্পিড বাড়ানোর জন্য। সেটিংসটি করার জন্য আপনি আবারও এই যে সার্চ অপশনে ক্লিক করে দিবেন, এই যে উপরের সার্চ সেটিংসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি লিখবেন রিসেট। তো রিসেট লিখে এখানে আপনি সার্চ করে দিবেন। তো আমি রিসেট লিখে এখানে সার্চ করলাম। তো রিসেট লিখে যখন সার্চ অপশনে সেটিংস এর এখানে সার্চ করবেন, সার্চ করার পর নিচের দিকে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে লাস্টে একটি অপশন দেখতে পারবেন, ইরেস অল ডাটা ফ্যাক্টরি রিসেট। তো সবার লাস্টে ইরেস অল ডাটা ফ্যাক্টরি রিসেট নামের একটি অপশন আমার এখানে কিন্তু চলে আসছে। তো আপনার সেটিংস অপশনে ইরেস অল ডাটা ফ্যাক্টরি রিসেট যেখানেই আসুক না কেন, আপনি কি করবেন, ইরেস অল ডাটা ফ্যাক্টরি রিসেট এই যে লাস্টের এই অপশনটিতে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, দেখেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে কয়েকটি অপশন আপনার সামনে চলে আসবে। এখানে প্রথমেই রিসেট নেটওয়ার্ক সেটিংস নামের একটা অপশন দেখতে পারবেন। তো আপনি যখন ইরেস অল ডাটা ফ্যাক্টরি রিসেট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি রিসেট নেটওয়ার্ক সেটিংস নামের একটা অপশন দেখতে পারবেন। তো আপনি রিসেট নেটওয়ার্ক সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোনের যে লকটি আপনি দিয়েছেন, ফিঙ্গার লক বলেন বা যে লকটি আপনি দিয়েছেন, সেই লকটি দিয়ে আপনি এখানে আনলক করে নেবেন। আনলক করার পর নিচে দেখতে পারবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস নামের একটা লেখা চলে আসছে। তো আপনি রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে দিয়ে আপনার ফোনের নেটওয়ার্কটি আপনি কি করবেন, রিসেট করে নেবেন। তো রিসেট করে নেবেন আপনি, দেখেন আমি রিসেট করে নিচ্ছি। তো আপনি যখন আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংসটা রিসেট করে নেবেন, রিসেট করে নেওয়ার পর আপনার ওয়াইফাই অটোমেটিক ফরগেট হয়ে যাবে। নতুন করে আবারও আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই নতুন করে কানেক্ট করতে হবে। তো আপনি ওয়াইফাই নতুন করে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে নতুন করে ওয়াইফাই যখন কানেক্ট করবেন, কানেক্ট করে স্পিড টেস্ট করবেন, দেখবেন আগের থেকে এখন আপনার ফোনের ওয়াইফাই এর স্পিড কিন্তু বেড়ে গিয়েছে। তো আমি যেভাবে আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংসটা রিসেট করতে বললাম, এইভাবে রিসেট করার পর নতুন করে ওয়াইফাই আপনি কানেক্ট করবেন, কানেক্ট করে দেখবেন আপনার ফোনের ওয়াইফাই স্পিড কিন্তু বেড়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।